হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ইউটিউব খুলে দেখতেছি কি যে সংখ্যক ইউটিউবার বলতেছে কাল থেকে ফ্রি ফায়ার পাবজি বন্ধ হয়ে যাবে, কেউ কাল থেকে আর খেলতে পারবেন না। তো কাল মানে আজকে, অর্থাৎ আজকে থেকে কেউ ফ্রি ফায়ার আর পাবজি খেলতে পারবেন না। দেখো এই নিউজটা যারা প্রচার করতেছে তারা সম্পূর্ণ ভুয়া নিউজ প্রচার করতেছে। আর এই ভুয়া নিউজটা শুনে অনেকে বিশ্বাস করে কিন্তু মনে মনে কষ্ট পেয়ে যাচ্ছ, কারণ গেমের সাথে মিশেছে তোমার ইমোশন, তোমার স্মৃতি। তো তোমরা একদমই কষ্ট পেয়ে না, যারা বলতেছে ফ্রি ফায়ার বন্ধ হয়ে যাবে তারা শুধুমাত্র ভিউজের আশায় এই নিউজটা প্রচার করতেছে। দেখো আমার এই কথাটা তোমরা মনোযোগ সহকারে শুনো। দেশ থেকে আজকে ফ্রি ফায়ার পাবজি ব্যান করা হলো, সো সবাই কিন্তু VPN কানেক্ট করে লোকেশনটা চেঞ্জ করে গেমটা ইজিলি খেলতে পারবে। সো এখন হয়তো বা অনেকে বুঝতে পারতেছে যে যারা বলতেছে কাল থেকে ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবে না তাদের ভিডিওটা সম্পূর্ণ ভুয়া। ভাই ভিউজের জন্য মানুষ কি না করতে পারে। তো দেখো সারা বিশ্ব থেকে কিন্তু 18+ সাইট গুলো ব্যান করা হয়েছিল, বাট প্রতিনিয়ত কিন্তু ম্যাক্সিমাম প্রায় সব মানুষই VPN কানেক্ট করে 18+ সাইট গুলোতে ঢুকতেছে। তেমনি ভাবে ফ্রি ফায়ারও যদি ব্যান করা হয় তো তোমরা সবাই VPN কানেক্ট করে কিন্তু ইজিলি খেলতে পারবে। তো অসুবিধাটা হবে কার? অসুবিধাটা হবে একজন ইউটিউবারের, কারণ দেশ থেকে ফ্রি ফায়ার পাবজি ব্যান করা হলে তুমি তারপরও যদি ফ্রি ফায়ার পাবজি নিয়ে ভিডিও বানাও তাহলে সেটা সম্পূর্ণ ইলজিক্যালি হয়ে যাবে। সো গাইস অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে ভাই সত্যি সত্যি কি কাল থেকে ফ্রি ফায়ার পাবজি খেলতে পারবো না? তার জন্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তোমাদের ফ্রি ফায়ার পাবজি খেলতে কোনো অসুবিধাই হবে না, কারণ তোমরা জাস্ট একটা VPN কানেক্ট করবা, তারপর ইজিলি আরামসে খেলতে পারবে। আর অসুবিধাটা কাদের হবে এইটাও কিন্তু ভিডিওতে আমি বলে দিয়েছি। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।